উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বসে বসে মুজাকারা করে। আমিরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া, বলে খাব্বাব আজকে বসো একটু মুজাকারা করি, ইমানের মুজাকারা। বলে ও আমিরুল মুমিনীন বইলা ফেলেন, বলে রে খাব্বাব বলো না তোমার ইমান আনতে কেমন তোমার নির্যাতন সহ্য করতে হয়েছে, কত কষ্ট তুমি করেছ। খাব্বাব বলে ও আমিরুল মুমিনীন আপনি আগে বলেন আপনার ইমান আনতে কতটুকু কষ্ট করতে হয়েছে। আমিরুল মুমিনীন বলেন এরে খাব্বাব শুনো, এরে খাব্বাব আমি ওমর মক্কার জমিনের সব থেকে বড় বীর যোদ্ধা, আমার সামনে কেউ দাঁড়ায় কথা বলার সাহস পায় না। আরে যখন ইসলাম গোপনে গোপনে দাওয়াতের কাজ চলত আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, ইমান আনি নাই। এরে খাব্বাব যেই দিন আমি ইমান আনবো ওই মক্কার জমিনে, ওরে একটা সংসদ বসে গেল, ওই আবু জাহেল্লারা সংসদ বসাইয়া দিল, ওই সংসদের মধ্যে পাশ হলো আবদুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মদ নতুন ধর্মের একটা প্রচার করতেছে, আর সব আমার বংশের সব মানুষগুলো তার ধর্ম গ্রহণ কইরা তার দলে যাইতেছে। এরে এই মন্ত্রিসভায় আজকে পাশ করা লাগবে, ওই আবদুল্লাহর বেটা মুহাম্মদ বেঁচে থাকবে, না হয় এই দুনিয়ায় আমরা বেঁচে থাকবো। আরে আবদুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা মাথাটাকে আনতে পারবে, যে মাথাটা এনে দিতে পারবে অন্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব। ওমর ইবনুল খাত্তাব বলে এ খাব্বাব আমি দাঁড়ায় গেলাম, কারণ ওই মক্কার জমিনে আমার চাইতে বড় বীর আর কেউ নাই। ওই জমিনে দুইজন বড় বীর ছিল, একজন আমিরে হামজা, দ্বিতীয়জন হযরতে ওমর। এরে দুইজন বীর পালোয়ানের মধ্যে আমিরে হামজা তো আগেই কালেমা পইরা নিছে, আগেই কালেমা পইরা নিছে ঠিক। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার তিন দিন পরে হযরতে ওমর কালেমা পড়ে দাঁড়ায় গেল, কয় আমি পারব, ওই যাও যাও মুহাম্মদের মাথাটা এনে দাও, অর্ধেক রাজত্ব নিয়ে যাও। মুহাম্মদের মাথা আনার জন্য খোলা তরবারি নিয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া হযরতে ওমর দৌড় শুরু করেছে, 120 মাইল স্পিডে ঘোড়ার গতি। পাহাড়ের ঢালুতে যাইয়া এক বৃদ্ধা বুড়ি ডাক দেয়া, কয় ওমর এত তাড়াহুড়া করে কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে চাই। বলে রে ওমর কি এমন অপরাধ মুহাম্মদের? বলে ও নাকি ওই আবদুল্লাহর বেটা মুহাম্মদ নাকি নতুন ধর্মের প্রচার করে। এরে বুড়ি এ বৃদ্ধা আল্লাহর বান্দি এই অপরাধে তার মাথাটা নিয়ে আসবো। আরে বৃদ্ধা বলে ওমর তুমি যদি ওই মুহাম্মদের এই অপরাধের কারণে মুহাম্মদের মাথা আনতে চাও তাইলে তার আগে তোমার ঘরকে সামলাও। বলে কেন? বলে তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের কালেমা পইরা মুসলমান হয়েছে। ও মোরের মাথা খারাপ। বলে কি বলো? আমি যার মাথা আনতে চাই তার ধর্ম গ্রহণ করে আমার ঘরের মধ্যে, এটা হতে পারে না। আগে এই দুইটারে সাইজ করে লই, তারপরে মুহাম্মদের দেখতে দৌড় বোন ভগ্নিপতির বাড়িতে যায়, দেখে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের বোন আর ভগ্নিপতিরে কোরআন শরীফ পড়াইতেছে। ঝামেলা আর একটা বাঁচছে না, হায় হায় সর্বনাশ কি হবে অবস্থা। অনেক লম্বা ঘটনা গেলাম না, সময় কম। ঘরের দরজার সামনে যায়, দরজায় নক করছে, দরজা খুলে দিয়েছে, ডাক দিয়া বলে বোন ঘরের মধ্যে কিসের আওয়াজ শোনা যায়? ওইদিকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায় গেছে। বলে আমি এ বোন তুই নাকি মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ কইরা তুমি মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি একা হই নাই, আমার জামাইও হইছে। এই কথা বলতে দেরি আর নির্যাতন শুরু হতে দেরি নাই, রক্তাক্ত অবস্থা। এক পর্যায়ে
মারতে মারতে রক্ত তো বোন তো যাই হোক, যেমন আমি কালেমা পড়ছি বাংলাদেশে যখন ওলামা একরামের উপরে খুব তোলপাড় শুরু হয়ে গেল, আমার ইমিডিয়েট বড় একজন পুলিশের বড় অফিসার আমার বড় ভাই ফোন দিয়ে কয়, ছোট দেশের অবস্থা কিন্তু ভালো না, এখন গরম হইও না, এখন একটু ঠান্ডা থাকো, আবার যখন গরম হওয়ার সময় হবে গরম হইও। কেন কেন বলে? ওই যে রক্ত, কি বোঝেন নাই ভাই? তো আর যাই হোক, না হয় সে আমাদের ধর্ম সেরা মুসলমানই হয়েছে, কিন্তু রক্ত তো একই বাবার, কি ঠিক না? ভাইয়ে কয়, ভাই এখন আর গরম হইও না, এখন একটু ঠান্ডা থাকো, আবার গরমের সময় গরম হইও। তোমার যত বড়ই কাটটা কাফের হোক না কেন, বোন তো, বোনের প্রতি একটা রক্তের একটা মায়া আছে না? মারতে মারতে যখন নিজে ক্লান্ত হয়ে গেছে, বোন রে কয়, বোন কি তুই পড়তেছিলি, আমার একটু ছুনা তো, আমার একটু ধে তো, আমি একটু পড়ি। বলে ভাইয়া এটা এমন একটা কিতাব অপবিত্র অবস্থায় কেউ ধরতে পারে না, সুবহানাল্লাহ বলেন না? বলে বোন এই কিতাবটা পড়তে কি করা লাগবে? বলে পবিত্র হতে হবে। বলে পবিত্র কিভাবে হব? বলে কমপক্ষে গোসল। বলে চলো আমাকে একটু গোসল করাইয়া দাও, আমি একটু এই কিতাবটা ফইরা দেখি কি তোমরা পাইছো এই কিতাবের মধ্যে। গোসল টসুল করাইয়া দিয়া ওমর বলে খাব্বাব, গোসল করার পর আমার হাতে যখন কোরআনুল কারিমের সুরাটা দিয়া দিল, তখন সুরা তোহা পড়তেছিল, সুরা তোহা শুরু করে দিলাম, পড়তে শুরু করে দিলাম, পড়তে পড়তে যখন আমি ওয়াকিমি সলাত আলি জিকরি এই আয়াত পর্যন্ত আইসা দাঁড়ায়া গেলাম, তখন আমি দেখলাম কিসের ভুলের পিছনে দৌড়াই, কিসের ভুল কিসের ভুল, এখন দেখি আমার জীবনটা পুরোটাই ভুল। সুবহানাল্লাহ, আহা ওমর কয়, বোন যাক তোমরা যা করছো ভালো করছো, এতদিন তো আমি ভাবতাম মুহাম্মদ বোধ হয় এমন এক ধর্ম প্রচার করতেছে যেই ধর্মে আমরা ধ্বংস হয়ে যাব। না না এটা তো সেই ধর্ম নয়, এই ধর্ম তো সেই ধর্ম যেটা নিজের জীবনের সমস্ত ভুলগুলো ধরাইয়া দেয়। বলে চলো আর দেরি করতে রাজি না রে বোন, চলো আমাকে নিয়ে চলো, মুহাম্মদের কাছে নিয়ে চলো, তোমাদের নবীর কাছে আমারে নিয়ে চলো, আমি আজকে নবীর কাছে কালেমা পইরা মুসলমান হতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বলে শুনাইতেছে, বলতেছে এরে খাব্বাব আমি যখন খোলা তরবারি নিয়া ওই গুহার দরজার সামনে গেলাম, তখন এই দিক থেকে হযরতে আলী দরজায় যখন টোকা দিয়েছি, হযরতে আলী ওই দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখে আমি ওমর খোলা হাত তরবারি হাতে, ওই এসে কয় আবু বকর সর্বনাশ, কি বলে ওমর খোলা তরবারি নিয়ে গুহার সামনে হাজির। আমির হামজা বলে তোমরা সরো, ওমর আজকে হয় এখান থেকে সুস্থ অবস্থায় ফিরে যাবে, আর না হয় তার কল্লাটা রেখে যাবে, হয় আমি আজকে তাকে হত্যা করব না হয় সে আমাকে হত্যা করবে, যাও দরজা খুলে দাও। ওই দিক থেকে আমার নবী হাত উঠাইছে, আল্লাহ হয় আবু জাহাল না হয় ওমর দুইজনের একজন রে তুমি আমার দলে ভিড়াইয়া দাও। ওইদিকে ওমর রে আল্লাহ কবুল কইরা নিছেন। ওমর বলে খাব্বাব আমি যখন কালেমা পড়লাম আমার রসুলের কাছে হাত দিয়ে, হাতে হাত দিয়ে যখন কালেমা পড়েছি, তখন থেকেই ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু হয়েছে, আমাকে কেউ কিছু বলার সাহস পায়নি, ইসলাম গ্রহণ করতে ঈমান আনতে আমার তেমন কোনো কষ্ট সহ্য করতে হয়নি। ও খাব্বাব এবার তুমি বলো না তোমার ঈমান আনতে কত নির্যাতন নিপীড়ন কষ্ট সহ্য করতে হয়েছে বলো না। খাব্বাব বলে ওমর শুনবা তো শোনো, সর্বপ্রথম পিঠের
কাপড় উঠায় দিয়া উমরের দিকে ঘুরে দাঁড়ায়া কয়, ওমর পিছনের দিকে তাকায় দেখো। তাকায় দেখে পিঠের মধ্যে সাদা সাদা দাগ হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে খাব্বাব, জীবনে কি তোমার কোনোদিন কুষ্ঠরোগ হয়েছিল? খাব্বাব বলে, ওমর, আমার জীবনে কোনোদিন কুষ্ঠরোগ হয়নি। কয়, তাহলে পিঠে তোমার সাদা সাদা কিসের দাগ? বলে, ওমর শুনতে চান? শোনেন, জিহ্বাটা বের করে দিয়েছে। ওমর জিহ্বার দিকে তাকায় দেখেন, জিহ্বার মধ্যে টিউমারের মতো গোটা হয়ে গেছে। ওমর বলে, ও খাব্বাব, তোমার কি জীবনে কখনো টিউমার হয়েছিল? তোমার জিহ্বায় কি কোনো টিউমার ছিল? তুমি কি টিউমারের রোগী ছিলে? বলে, ওমর, আমার জীবনে শরীরে কোনোদিন টিউমারও হয়নি। বলে, তাইলে তোমার পিঠে কুষ্ঠরোগের মতো সাদা সাদা দাগ, জিহ্বার মধ্যে টিউমারের মতো গোটা কি কারণ? বলে, ওমর, তাইলে শোনো, আমার ঈমান আনতে কত কষ্ট, কত নির্যাতন সহ্য করতে হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, যখন আমি আমার নবীর কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম, আমার বংশের মানুষগুলো যখন জানতে পেরে গেল আমি খাব্বাব মুসলমান হয়ে গেছি, আমার বংশের লোকেরা আমারে ধৈরা নিয়া বান্ধা নিয়া গেল, বান্ধা নিয়া যাইয়া গাছের মধ্যে বাইধা রাইখা আমারে অকথ্য নির্যাতন, এমন নির্যাতন করলো, নির্যাতন সহ্য করা যায় না। বলে, বাঁচবি না কালেমা ছাড়বি? যদি বাঁচতে চাও কালেমা ছাড়ো, যদি কালেমা না ছাড়ো তাইলে মরে যাও। এরে বান্দা, এরে ওমর এত নির্যাতন করছে, এরপরেও কালেমা ছাড়ি না? যখন কালেমা ছাড়ি নাই, এরে ওমর, আরে চুলার মধ্যে থেকে আগুনের কয়লাগুলো উঠাইয়া জমিনের মধ্যে বিছাই দিয়া আমি খাব্বাবের সমস্ত কাপড়গুলো খইলা, আরে ওই আগুনের আঙ্গারের উপরে চিত করে শোয়া দিল। এরে ওমর সহ্য করা যায় না। বলে, খাব্বাব, হয় কালেমা ছাড়, না হয় জীবনের মায়া ছাড়। এরে ওমর, বারবার বলি, জীবনের মায়া ছেড়ে দিলাম, কালেমা ছাড়তে রাজি না। যখন ছাড়ি না, এরে বান্দা, এরে ওমর, আমার বুকের উপরে একটা বড় পাথর দিয়া চাপা দিয়া দিল। যখন পাথরটা চাপা দিল, ওই নিচের কয়লার আঙ্গারগুলো, আগুনগুলো আমার শরীরটা যেমন পুড়ে পুড়ে যায়, জীবনটা বের হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে গেল, আমার বংশের লোকেরা জিহ্বাটাকে টান দিয়া ধইরা, আরে কাটা দিয়া আমার জিহ্বার মধ্যে ফুটানো শুরু করলো। এরে জিহ্বার মধ্যে যেই কাটাগুলো ভেঙে ভেঙে থাকলো, ওই কাটাগুলো আজও বের হয় নাই রে ওমর। ওই কাটাগুলো গুটা হইয়া ওই জিহ্বার মধ্যে গোস্তটা শক্ত হইয়া ঘা হইয়া ওই গুট্টা গুট্টা হইয়া গেছে, টিউমারের মতো দেখা যায়। এরে ওমর, ওই পিঠের মধ্যে কুষ্ঠরোগ নয়, বলে আগুনের কয়লার পুড়ে যাওয়া সেই শরীর, সেই গর্তগুলো পূরণ হতে গিয়ে ওই জায়গাটা পূরণ হয়ে নাই, সাদা হয়ে গেছে। বলে, জিহ্বার মধ্যে টিউমার হয় নাই, কাটাগুলো ফুইটা ফুইটা কাটা গুট্টা হইয়া শক্ত হইয়া ঘাটা শক্ত হইয়া গেছে। এরে ওমর, এত বড় কষ্ট সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। এরে ভাই, তুমি বুঝবা না, বুঝবা না, একজন অমুসলিম যখন কালেমা গ্রহণ করে ঈমান আনে, ঈমান আনে, এত কষ্ট সহ্য করতে হয়, এত কষ্ট সহ্য করতে হয়, এত কষ্ট সহ্য কইরা যদি কোনো মুসলমান রে ঈমান আনা লাগতো, আমার বিশ্বাস দুই একজন শতকরা দুইজন মুসলমান খুঁজে পাওয়া না যাইতে পারো। এ ভাই, ঈমানটা এত সহজ বিষয় নয়, ঈমানের কারণেই মানুষের দাম বেড়ে যায়। এ বান্দা, আমার নবী বলে, আল্লাহর নবী বলে, ছোট্ট আমল হোক ছোট, যদি ঈমান আকীদা হয় মজবুত, অল্প আমলে জান্নাত পাওয়া যায়। রে বান্দা, এরে বান্দা, শুধু ঈমানটা যদি তোমার মজবুত হয়, এই ঈমানের বরকতেও জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এরে বান্দা, আর কতদিন বাহাদুরি করবা? এই দুনিয়ায়
চিরকাল থাকা যাবে না রে বান্দা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একদিন ফুরাইয়া যাবে রে ভাই। অমুসলিমেরা হিন্দুরা এখন বলা শুরু করেছে স্বর্গেও নাকি শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। কি কইতাম এক পণ্ডিত মশাইয়ের ঘটনাটা না বললেও নয়, বললেও সময়ের দরকার, জামু কই বলে পণ্ডিত মশাই বলতেছে, সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও কিন্তু শান্তি নাই। আচ্ছা যেই স্বর্গে শান্তি নাই সেই স্বর্গে যাব কেন, কি দরকার আছে? আমরা জান্নাতে যাব কারণ আমরা জানি জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি অশান্তির কোনো লেশ নাই, এজন্য আমরা স্বর্গে জান্নাতে যেতে চাই, ঠিক না? কিন্তু পণ্ডিত মশাই বলতেছে, ও সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও কিন্তু শান্তি নাই। স্বর্গের মধ্যে একটা অসুবিধা আছে, কি বলে? আমি এই যে এতগুলো গ্রন্থ পড়লাম, একটা গ্রন্থের মধ্যে লেখা স্বর্গেও শান্তি নাই, স্বর্গে একটা সমস্যা আছে, কি বলে? আপনি 18 বছরের যুবক অথবা যুবতী হইয়া স্বর্গে প্রবেশ করলেন, স্বর্গে যাবার পরে আপনার যে পরিমাণে পেটে ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। মানে চিন্তা করতে পারেন কত বড় তার সেরা। বলে সঞ্জয়বাবু আরো একটা সমস্যা আছে, কি বলে? স্বর্গে যাওয়ার পরে আপনি গাছের মধ্যে ফল গাছে পাকা পাকা ফল দেখবেন, ঝুলে ঝুলে আছে, কিন্তু আপনি ছুটাইয়া খাইতে পারবেন না। বলে সঞ্জয়বাবু আরো একটা সমস্যা, কি বলে? স্বর্গের মধ্যে খিদার যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনি সরোবরে জল খাওয়ার জন্য দৌড়াবেন, কিন্তু সরোবরের জলের স্রোত ধারা এত গতি থাকবে আপনি এক ফোঁটা জল তুলে খেতে পারবেন না। বলে সবথেকে বড় যে সমস্যাটা হবে, আপনি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সুস্থ থাকবেন, যেদিন আপনার 40 পূর্ণ হয়ে যাবে আপনার গলের মালাটা শুকিয়ে যেতে শুরু শুকাতে শুরু করবে, আপনি রোগাক্রান্ত অসুস্থ হয়ে যাবে। স্বর্গের মধ্যে আপনি অসুস্থ অবস্থায় 10,000 বছর বেঁচে থাকবেন, যেই দিন আপনার বয়স 10,000 পূর্ণ হয়ে যাবে আপনার গলের মালাটা শুকায়া ছিঁড়ে পড়বে, আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। মারা গেলে কিন্তু আপনি স্বর্গে থাকতে পারবেন না, আপনাকে আবার দুনিয়ায় চলে আসতে হবে, ঠিক যেই পথে আপনি স্বর্গে প্রবেশ করেছেন ওই পথে বের হয়ে আসবেন, দুনিয়াতে বের হয়ে এসেই কিন্তু আবার মানব জন্ম ফিরে পাবেন না, আপনি বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়াবেন, ঝড় বৃষ্টি তুফানের তীব্রতায় বাতাসের ঝড়ের বৃষ্টির আঘাতপ্রাপ্ত হয়ে আপনি জমিনে পতিত হতে থাকবেন। যদি আপনি পানিতে পড়ে যান কুমির আপনাকে খেয়ে ফেলে, তো পরের জন্মে আপনি কুমির হয়ে জন্মগ্রহণ করবেন। যদি আপনি পানিতে পড়ে মাছ হয়ে জন্মান, বিশেষ করে কই মাছ, তো আপনি জীবিত থাকা অবস্থায় মহিলারা আপনার শরীর থেকে আষ্টাগুলো ছুলবে, আপনি জীবিত থাকা অবস্থায় হাজার চেষ্টা করেও মহিলাদের ধারালো বটির থেকে রেহাই পাবেন না, আপনাকে জবে করে রান্না করে খেয়ে ফেলবে। আপনি যদি জমিনে পড়ে ঘাস হয়ে জন্মান আপনাকে গরু আর ছাগলে খেয়ে ফেলবে, পরের জন্মে আপনি গরু আর ছাগল হয়েই জন্মগ্রহণ করবেন। আর যদি গরু আর ছাগল হয়ে জন্মগ্রহণ করেন আপনাকে জবাই করে আপনার গোশত আর হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাবে। আপনি যদি গাছ হয়ে জন্মান তো আপনাকে কেটে টুকরো টুকরো করে চুলায় জ্বালিয়ে ছাই করে ফেলবে। আপনি যদি মাথার উকুন হয়ে জন্মান তাহলে মহিলারা আপনার একজনের পিছনে একজন বসে বসে আপনার আপনাকে খুঁজে খুঁজে বের করে আঙ্গুলের নখের ডগায় ফেলে টিপে টিপে হত্যা করবে। মাঝে মাঝে আপনি মশাও হবেন, মাঝে মাঝে আপনি বানরও কুকুর শুয়োর বানরও হবেন। ওই যে আমাদের দেশে বর্তমান নিয়ে আন্দোলন চলতেছে, কি কি যেন, মানুষ নাকি বানরের থেকে তৈরি, নাউজুবিল্লাহ না, আরে বানরের বাচ্চারাই কেবল বিশ্বাস করে মানুষ বানর থেকে সৃষ্টি, আদমের সন্তান কখনো বিশ্বাস করতে পারে না আদমের সন্তান আদম থেকেই সৃষ্টি, এটা ছাড়া বানর থেকে সৃষ্টি বিশ্বাস করে না।
না যারা বিবর্তনবাদকে বিশ্বাস করে, আমি তো মনে করি এরা এই জন্মান্তরবাদকেও বিশ্বাস করে। আর এই জন্মান্তরবাদের সঙ্গে বিবর্তনবাদের কোনো অমিল নাই। জন্মান্তরবাদ আর বিবর্তনবাদ দুটোই যেন একই সুতায় গাঁথা, ঠিক কি না? তো আমাদের দেশের ডক্টর জাফর ইকবাল, ঠিক না, উনি তো এটা সমাজবিজ্ঞানের মধ্যে ঢুকাইছে, ঠিক না? আসলে এই ঘটনা হলো কি জানেন, তার বাপদাদা পূর্বপুরুষ তো বানর ছিল, সে তো নিজেকে দাবি করবেই আমি বানর, দেখতেও বানরের মতোই মনে হয়, কথা কন না কেন? এই বানর মার্কা শিক্ষানীতি মুসলিম রাষ্ট্রে যেই দেশের শতকরা 92 জন মুসলমান বাস করে, যেই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এই দেশের শিক্ষানীতিতে বানরের বিবর্তনের বাদ বিশ্বাস করে না, বানরের শিক্ষানীতি চলবে না। এই শিক্ষানীতি অনতি বিলম্বে পরিবর্তন করে ইসলামী শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না হয়, বাংলার মুসলমান আর ঘরে বসে থাকবে না। মুসলমান যদি একবার রাজপথে নেমে যায়, ও নাস্তিক আর মুরতাদেরা বাংলার জমিন থেকে পালানোর রাস্তা তালাশ করে পাবে না। প্রিয় ভাই, আমার দোয়া চাই, বিশেষ করে আজানের সময় হয়ে গেছে না জি, আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যেহেতু আমি মন্ত্রটা বলি নাই, আমি এই পণ্ডিত মশাইয়ের মন্ত্রের শুধু জবাবটা দিয়ে যাই। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তিনি, যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে, তিনার লিখিত একটা গ্রন্থ কল্কি অবতার, এর 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তারসেরা পণ্ডিতের জবাব আছে। তারসেরা পণ্ডিতের জবাবের মধ্যে জবাব দিচ্ছেন, বলে লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনুতি ত জপিনাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার মানুষ শোন, তুমি যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও তো দুইটা নীতিকে তুমি মেনে নাও। কয়টা নীতি? দুইটা। 1 নম্বর, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম। 1 নম্বর বলে, তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, আর কোনো রাস্তা নাই, পথ নাই, মত নাই, দিক নির্দেশনা নাই, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ বৈনুতি ত জপিনাম মোহাম্মদ, বলে মৃত্যুর পরে তুমি যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যে এই স্বর্গে গেলে শুধু শান্তি আর শান্তি, যেখানে অশান্তি নাই, এই স্বর্গে যদি তুমি যেতে চাও তাহলে অন্য কোনো পথ নাই, মত নাই, রাস্তা নাই, দিক নির্দেশ